नमस्कार बन्धुरा, इनफरमेशन अबाउट ड्रग्स यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागतम। बन्धुरा आजकेर एई भिडियोते चर्चा करब जे सब महिलादेर मेनोपज स्थिति आसे ना ता महिलादेर सेक्स करार इच्छा धीरे धीरे कम हो जाए 32 থেকে 38 বছরের মধ্যে, তো তার ট্রিটমেন্টের জন্য একটি ট্যাবলেট ফ্লিবেনসেরিন ট্যাবলেট নিয়ে। তো আমরা এই ফ্লিবেনসেরিন ট্যাবলেটটি ফিমেল ভায়াগ্রা নামে জেনে থাকি। তো বন্ধুরা, এই কন্টেন্টের মধ্যে যেসব ফেমাস ব্র্যান্ডেড ট্যাবলেট বাজারে অ্যাভেলেবেল হচ্ছে সেগুলি হলো ফ্লিবেন ট্যাবলেট, অ্যাডি ট্যাবলেট। তো আজ আমরা জানবো এই ফ্লিবেনসেরিন ট্যাবলেটটির ইউজ, ডোজ, সাইড ইফেক্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। ফ্লিবেনসেরিন একটি অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন, এটা বিশেষ করে মস্তিষ্কে গিয়ে কাজ করে। মস্তিষ্কের কিছু নিউরো ট্রান্সমিটার নির্গত হয়, তার মধ্যে একটি হলো সেরোটোনিন। সেরোটোনিন 1A অ্যাগোনিস্ট আর 2A অ্যান্টাগনিস্ট হয়। এই ট্যাবলেটটি সেরোটোনিনকে মডিফাই করে, হরমোন রিলিজ করে, যার ফলে মহিলা খুশ হয়, যার ফলে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়ে, হরমোনের লেভেল বাড়ে, যার ফলে যেসব মহিলার সেক্স করার রুচি কম হয়ে যায় সেই সব মহিলারা বিবাহিত জীবনে একটু সুখ ও এনজয় করতে পারে। বন্ধুরা এবার জানবো এই ট্যাবলেটটি ইউজ নেই। এই ট্যাবলেটটি সেই সব মহিলাদের দেওয়া, যেসব মহিলাদের সেক্স করতে রুচি হয় না, তাদের পার্টনার সাথে মিলনের জন্য অ্যাক্টিভ হয় না, তাতে মেনোপজ হোক বা না হোক, মেনোপজ এমন একটি কন্ডিশন 40 থেকে 45 বছরের মধ্যে চলে আসে মহিলাদের শরীরে। এই সময় মহিলাদের শরীরে হরমোন অ্যাক্টিভ থাকে না, মহিলাদের ইচ্ছাতে আর বাচ্চা হয় না। কিন্তু 30 থেকে 35 বছরের মহিলাদের মেনোপজ স্থিতি হয় না, কিন্তু পিরিয়ড রেগুলার হয়, কিন্তু তাতে সেক্স করার ইচ্ছা তাদের কম হয়ে যায়। তখন তার ট্রিটমেন্টের জন্য ডক্টর দ্বারা এই ট্যাবলেটটি দেওয়া হয় যাতে মিলনের ইচ্ছাশক্তি পুনরায় ফিরে আসে। এছাড়া এই ট্যাবলেটটি মেন্টাল ডিজিজের ক্ষেত্রেও তার ট্রিটমেন্টের জন্য ডক্টর দ্বারা দেওয়া হয়। এছাড়া মহিলাদের ন্যাচারালি যদি সেক্স করার ইচ্ছা কম হয়ে যায় তখন সেক্স করার ইচ্ছাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য ডক্টর দ্বারা এই ট্যাবলেটটি তার ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়। এছাড়া এই ট্যাবলেটটি কিছু মহিলাদের ক্ষেত্রে কাজ করবে না, যেসব মহিলাদের সেক্স করার ইচ্ছা কম হয়ে যায় কিছু নিম্ন কারণের জন্য, যেমন মেন্টাল ডিজিজ। এছাড়া যদি কোনো মহিলার কোনো ওষুধ খায়, থাইরয়েড বা ডায়াবেটিসের, তো তার জন্য হতে পারে। এছাড়া পার্টনারের সাথে সম্পর্ক খারাপ হওয়ার ফলে তার ইচ্ছাশক্তি কম হতে পারে, তখন সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খেলে আর কাজ করবে না। বন্ধুরা এই ট্যাবলেটটির যে ডোজের মাত্রা সেটা ডক্টর রোগীর ওজন, তার বয়স ও তার শরীরের কন্ডিশন দেখে দেয়। এই ট্যাবলেটটি রেগুলার 1 মাস খেতে হবে, দিনে একটি করে ট্যাবলেট, রাতে খাওয়ার পর শুতে যাওয়ার সময়, তবেই আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি দেখতে পাবেন। বন্ধুরা এই ট্যাবলেটটি খাওয়ার আগে কিছু কথা মনে রাখবেন। যদি আপনি গর্ভবতী বা কোনো শিশুকে স্তন পান করছেন তো সেই ক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি খাবেন না, এই ট্যাবলেটটি আপনার জন্য সেফ নয়। এই ট্যাবলেটটি ইউজের ফলে কিছু কিছু সাইড ইফেক্ট দেখতে পাওয়া যায়, যেমন নোজিয়া, বমিটিং, মাথা ঘুরবে, ব্লাড প্রেশার কম হয়ে যাবে, ডিজিনেস হবে। তো এইসব সাইড ইফেক্ট ছাড়াও যদি অন্য কোনো আনওয়ান্টেড সাইড ইফেক্ট দেখতে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনি ডক্টরের পরামর্শ নেবেন। বন্ধুরা এটাই ছিল ফ্লিবেনসেরিন ট্যাবলেট নিয়ে তথ্য। আয়ো ভিডিও সকলে ভালো লাগছে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশনের বেল আইকনটি টিপে ধরুন।